আমি শুনতে পাচ্ছি। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি সায়ানি আর চলে এসেছি আজকে আরেকটি নতুন ট্রাভেল ব্লগের সাথে। এখন আমি আছি মায়াপুরে। এটার এখন অবধি কনস্ট্রাকশন চলছে, বলা হচ্ছে 2023 মধ্যে কমপ্লিট হয়ে যাবে, মানে এই 2023 অক্টোবরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো তখন আরেকবার আসবো। আমরা কোথায় থাকবো, যেরকম গদা ভবনে আমরা ছিলাম, সেখানে মহাপ্রসাদ কীভাবে তোমরা গ্রহণ করতে পারবে, কীভাবে কুপন পাবে না পাবে, সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি। তো গদা ভবনের এই ভিডিওটি দেখলে পরে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে, কিন্তু তোমরা যদি মহাপ্রসাদ বাদে অন্য কিছু খেতে যাও। এবার আমি তোমাদেরকে নিয়ে চলে যাব। তোমরা যদি এখানে কোনো রকমের খাবার না খেতে চাও বা একটু বাইরে একটু অন্য সাথে যদি খাবার খেতে চাও, সেই ক্ষেত্রে তোমাদেরকে কোথায় চলে যেতে হবে? তো আমি এবার আজকে তোমাদেরকে নিয়ে চলে যাব বিখ্যাত গোবিন্দাসে, যেটি একটি সাত্ত্বিক রেস্তোরাঁ আর মন্দির ক্যাম্পাসের ভেতরেই, যেটার অনেক হয়তো তোমরা ছবি ভিডিও অনেকে দেখেই থেকেছো। তো আমি আজকে খেতে চলেছি সেখানে গিয়েই, আর দেখবো ওইখানকার ফুড কোয়ালিটি কীরকম, কী প্রাইস আছে না আছে সমস্ত বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করবো। তো একদম স্কিপ করবে না, আগের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবে। যদি তোমাদের প্ল্যান থাকে মায়াপুরে এসে একদিন শান্তিতে একদম পুরো পরিবারের সাথে বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য, অবশ্যই ভিডিওগুলোকে দেখে নেবে। এই ভিডিওটাও একদম শেষ অবধি দেখবে, যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবে, নতুন হয়ে থাকলে পর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করার পর সাইডে যে বেল আইকনটি রয়েছে সেটিকে অবশ্যই অবশ্যই প্রেস করে দেবে। তো চলো এবারে গোবিন্দাসের দিকে এগিয়ে যাবো। মায়াপুর ইস্কনের একদম ক্যাম্পাসের ভেতরেই রয়েছে এই রেস্তোরাঁটি, আর যেটিকে লোকেট করা খুবই সহজ। মেন যে মন্দির রয়েছে যেখানে তোমরা সন্ধ্যা আরতি হোক কিংবা প্রভাত আরতি হোক, সমস্ত কিছু যেখানে তোমরা দেখবে পুজো দিতে পারবে, সেই মন্দির থেকে তোমরা যদি শঙ্খভবন হয়ে ডান দিকে এগিয়ে যাও তাহলে পরে এই মন্দিরটিকে ইজিলি লোকেট করতে পারবে, কিংবা তোমরা যদি গোশালা যখন যাবে গোশালা যাওয়ার সময়ও এই রেস্তোরাঁটিকে তোমরা দেখতে পারবে। এখন তোমরা ভাবছো মন্দিরে এসেছি সেখানে তো প্রসাদ গ্রহণ করব, এ সমস্ত আবার রেস্তোরাঁতে কেন যাব, তাই না? কিন্তু আমি বলে দেই, এটি একটি সাত্ত্বিক রেস্তোরাঁ যেখানে তোমরা প্রসাদও গ্রহণ করতে পারবে। মানে তোমরা যদি উইকেন্ডে আসো, শনিবার আর রবিবার করে এখানে দুপুরবেলাতে একটি মহাভোজ থালি করা হয়, মানে মহাপ্রসাদের একটি বিশাল থালি এখানে বিতরণ করা হয়, আমি তোমাকে টাকা দিয়েই খেতে হবে। তো সেই থালিটি তোমরা এখানে এসিতে বসে নিয়ে আনন্দের সাথে উপভোগ করতে পারবে, কেননা গদা ভবন কিংবা অন্যান্য ভবনে তোমরা যখন প্রসাদ গ্রহণ করতে যাবে সেখানে তোমাদের জনসাধারণের অনেকের সাথে বসে নিয়ে খেতে হবে, সেটার তো আলাদাই মাহাত্ম্য রয়েছে। কিন্তু ওখানে কোনো রকমের এসির ব্যবস্থা নেই, আর গরমে নদীয়াতে তো জানোই কীরকম গরম পড়ে, তো সেই ক্ষেত্রে গরমে সময় তোমরা যদি চাও যে ছোটো বাচ্চা কাচ্চা আছে সাথে একটু শান্তিতে বসে এসিতে খেতে চাও, তাহলে পরে দিস হ্যাজ টু বি আ পারফেক্ট প্লেস, যেখানে তোমরা আরামসে মহাপ্রসাদও গ্রহণ করতে পারবে আর চিল ওয়েদারে একটু ঠান্ডাও হয়ে নিতে পারবে। তো এবারে চলে আসি মেনুর দিকে। এখানে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, বেঙ্গলি সব রকমের সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। ইভেন বাইরে তো তোমরা দেখলেই সেখানে বার্গার, পিৎজা, স্যান্ডউইচ সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু সবই সাত্ত্বিক। তো চলো চটপট তোমাদেরকে আমি মেনুটাকে দেখিয়ে দিই। তো মেনুটা তোমরা তোমাদের চোখের সামনে দেখতেই পারছো কী আছে না আছে। তো এখন একটা কথা বলি, মানে অন্যান্য টিপিক্যাল যে সমস্ত মন্দির থাকে, মন্দিরে কী হয় যে হ্যাঁ খিচুড়ি থাকবে, তারপরে হচ্ছে কি বিভিন্ন রকমের যেগুলো হয় আর কি, ঠাকুরের প্রসাদ বলতে আমরা যে সমস্ত বুঝি, এইখানে কিন্তু সিনটা অনেকটাই আলাদা। কেননা এখানে পুরোটা মন্দির চত্বরে অনেক ছোটো ছোটো এরকম স্টল আছে, মানে খাবারের স্টল, যেখানে তোমরা একদম পুরো তুলসী পাতা দেওয়া সমস্ত প্রসাদই গ্রহণ করতে পারবে, কিন্তু তাতে থাকবে কেকও থাকছে, তাদের সাথে স্যান্ডউইচও থাকছে, পিৎজা থাকছে, মানে এদের না ভ্যারাইটিটা খুব বেশি। আর পার্সোনালি যেটা আমার মনে হয়েছে, এখানে প্রচুর ফরেনার রয়েছে যারা এখানে প্রায় কলোনির মতন বানিয়ে নিয়েছে এবং তারা ইস্কন ধর্মে দীক্ষিত হয়ে গেছে, মানে সনাতন ধর্মে দীক্ষিত হয়েছে, সেই জন্যই হয়তো ওয়েস্টার্ন খাবার দাবারের এত ভ্যারিয়েশন। তবে হ্যাঁ, তোমরা যদি খিচুড়ির আনন্দ নিতে চাও, মানে খিচুড়ি প্রসাদ যদি চাও, সেটা কিন্তু তোমরা বিনামূল্যে এই ক্যাম্পাসে মানে দুপুরবেলার থেকে প্রায় সন্ধে হওয়ার আগ অবধি বিভিন্ন জায়গায় ছোট ছোট এরকম ঠেলা গাড়িতে করে নিয়ে খিচুড়ি বিতরণ করা হয়, সেটা কিন্তু একদমই মিস করে
করবে না, খুবই টেস্টি খিচুড়ি হয়। ইভেন তোমরা ঘিয়ের স্মেল পাবে, তাতে পনির সবজি টবজি সব কিছু দিয়ে তারা বানিয়ে থাকে। আর গদা ভবনের মহাপ্রসাদ তো মাস্ট হ্যাভ, সেটাকে অবশ্য অবশ্যই উপভোগ করবে। মাত্র 80 টাকাতেই তোমরা সেই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে। আর থাকার কথা যদি আমি বলি, সেখানে এখানে 3টে ভবনে তোমরা থাকতে পারবে। আর আমার পার্সোনাল সাজেশন এটাই, মায়াপুরে এসে থাকতে হলে পরে অবশ্যই মন্দির চত্বরের ভেতরেই থাকবে, বাইরে কোনো হোটেল কিংবা গেস্ট হাউসে থাকবে না। তাহলে পরে তোমরা এই যে মেন যে চার্ম রয়েছে এই মায়াপুরে, সেটি থেকে তোমরা পুরো মিস করে যাবে। সো বিভিন্ন রকমের ইনফরমেশান দিতে দিতে, তোমাদের সাথে গল্প করতে করতে মেনুটাও তোমাদেরকে দেখানো হয়ে গেল। আর একটা কথা, মন্দির চত্বরে ঢোকা মানেই বিভিন্ন রকমের নেশাজাতীয় দ্রব্য থেকে একদম দূরে থাকতে হবে। বিড়ি সিগারেট থেকে শুরু করে চা কফি কিছুই খাওয়া যাবে না, কিন্তু এই রেস্টুরেন্টে তোমরা হার্বাল টি খেতে পারবে, যেটা একটা প্লাস পয়েন্ট। তো আমাদের এই বলতে বলতে কথা বলতে বলতে চলে এসছে খাবার দাবার। তো এবারে চলো শুরু করে দিই, আর তোমাদেরকে দেখিয়ে দিই আমি ব্রেকফাস্টে কী নিয়েছি। সকাল সকাল বাইরের অথচ হালকা খাবারের মধ্যে আমার মনে হয় সাউথ ইন্ডিয়ান ডিশের থেকে আর বেটার কিছু হতে পারে না। তো নিয়েছি সবার প্রথমে মশালা ধোসা, আর সাথে দিয়ে দিয়েছে কোকোনাট চাটনি আর সাম্বার যেটা থাকেই, আর হার্বাল টিটাও আমার চলে এসছে। দোসাটা বেশ ভালো ছিল, আর ভেতরের যে আলুর পুরটা রয়েছে সেটাও খুবই টেস্টি ছিল। এর মধ্যে অনেক রকমের সবজিও দেওয়া ছিল। লাস্ট আমি নিয়েছি একটি বার্গার, বার্গারের সাইজটা দেখতে পাচ্ছ পুরো জাম্বো সাইজের বার্গার রয়েছে। আর এই যে ব্রেডটা রয়েছে এটার টেস্টটা পুরোই আলাদা, কিন্তু খেতে তোমার খুব ভালো লাগবে। পুরো মনে হচ্ছে কি কোনো মাল্টিগ্রেন আটা দিয়ে যদি বার্গারটা বানানো হয়ে থাকে ঠিক সেরকমটাই। কিন্তু ধোসার যে চাটনিটা ছিল সেটা খুবই পাতলা ছিল, মানে নারকোল আর হচ্ছে পোস্ত দিয়ে যেটাকে বানিয়ে থাকে, মানে দিস হ্যাজ টু বি থিক, কিন্তু এটার মধ্যে থিকনেসের কোনো ব্যাপারই ছিল না, পুরো ট্যালট্যালে ছিল। কিন্তু সাম্বারের টেস্টটা ভালো ছিল, আর হচ্ছে গিয়ে ধোসাটা ইটসেলফ খুব ভালো ছিল টেস্ট। তো এবারে একটু হার্বাল টিটাকে চেখে দেখি। এটার মধ্যে মিষ্টটাটা খুবই কম আছে, আমার মনে হয়তো দেয়াই হয়নি। তোমরা চাইলে পরে আলাদা করে সুগার নিয়ে নিতে পারো, কিন্তু হার্বসের যে স্মেলগুলো ছিল এটা জাস্ট খুবই ভালো ছিল। গোবিন্দাজের খাবার কোয়ালিটি খুবই ভালো লেগেছে, তোমরা চাইলে পরে অবশ্য অবশ্যই এখানে আসতে পারো। আর উইকেন্ডে যদি এসে থাকো দুপুরবেলা, এই যে মহাপ্রসাদের যে থালিটা পাওয়া যায় সেটাকে কিন্তু একদমই মিস করো না। তো এখন আমাদের একটি শো আছে, চলে যাচ্ছি আমরা থিয়েটারের দিকে, যেখানে সমুদ্র মন্থন আর নবদ্বীপ ধাম যে মানে উত্থান হয়েছিল সেটার বিভিন্ন রকমের মহান কথা এখানে দেখানো হয় থিয়েটারে। সেটার জন্য আলাদা করে টিকিট কেটে নিতে হবে তোমাদের টিকিট কাউন্টার থেকে। তো এবারে বলি, মায়াপুর রিলেটেড কোনো যদি তোমাদের কোয়ারি থাকে, গদা ভবনে থাকা হোক, খাওয়া হোক, বা কোন ভবনে থাকবে, কী কীভাবে ঘুরবে না ঘুরবে, কীভাবে প্ল্যান করবে, কীভাবে মায়াপুরে আসবে, সমস্ত ডিটেলস আমি অলরেডি ব্লগ আকারে শেয়ার করে দিয়েছি। কিন্তু তোমাদের যদি খুঁজতে কোনো রকমের অসুবিধে হয়ে থাকে বা ছোটোখাটো যে কোনো রকমের কোয়ারির জন্য, তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতেই পারো, আমি যত তাড়াতাড়ি পারি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর খাবার নিয়ে যেহেতু এই ভিডিওটি ছিল, আমি অবশ্যই সাজেস্ট করব তোমরা মায়াপুর এলে পরে গোশালাতে কিন্তু অবশ্যই যাবে, আর সেখানে গিয়ে মিষ্টি দইটা অবশ্যই ট্রাই করবে। আর লাল ক্ষীর দই যেটা একদম নবদ্বীপের বিখ্যাত, সেটাও কিন্তু নিয়ে আসতে একদম ভুলো না, বাড়ির লোক পুরো খুশাম খুশ হয়ে যাবে। তো চলো তাহলে, আমি তো আমার দায়িত্ব করে নিয়েছি তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দিয়ে, এবার তোমরাও পুরো দায়িত্ব নিয়ে আমার ভিডিওটিকে লাইক করে দাও, বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও। আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট আছে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও আর এইভাবেই সাপোর্ট করতে থেকো। তো চলো টাটা, আর সবাই মিলে আমার সাথে বলো জয় নিতাই।